सम्मानित सभापति उपस्थित আছেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি এবং শিবপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব আল্লাহ খান রশিদ খান সাহেব উপস্থিত আছেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব শামসুল রাকিব ভাই এবং নয় ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বাক্প্রতিম সংগঠনের সকল নেতা কর্মীর প্রতি আমার সম্মানিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আমি প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু এবং ওনার পরিবার পরিজন সহ যারা শহীদ হয়েছেন সে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা সকলে জানেন আর অল্প কিছুদিন পর ইউনিয়ন পরিষদের নির্বাচন, এখানে আমাকে বলা হয়েছে আমি দল থেকে নির্বাচন মনোনয়ন দিলে আমি করব কি করব না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আজ না আরো অনেক আগে থেকেই আমি ঘোষণা দিয়েছি আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, বঙ্গবন্ধুর সাথে কোনোদিন বেইমানি করে নাই, শেখ হাসিনার সাথে কোনোদিন বেইমানি করে নাই, দলের সাথে কোনোদিন বেইমানি করে নাই। আজকে এখানে জনগণের সামনে দাঁড়িয়ে আমি বলছি নৌকা প্রতীক যদি আমাকে দেওয়া হয় আমি খুশি, আর যদি যাকে খুশি তাকে নৌকা দেয় আমি নৌকাকে জয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে আপনাদেরকে সাথে নিয়ে নৌকাকে জয় করব। এই প্রত্যাশা রেখে এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।